মেশিনগুলো হচ্ছে আমাদের সব প্যাকেজিং আইটেম। তাইওয়ানের টেকনোলজি নতুন ব্যবসা যারা শুরু করবেন তারা যেন খুব সফলভাবে ব্যবসায় পরিচালনা করতে পারেন, হাজার হাজার প্রোডাক্ট সিলিং করতে পারবেন খুবই অল্প সময়ে। আসসালামু আলাইকুম, malamal.com.bd তে আপনাদের স্বাগতম। আজকে আমাদের সামনে দেখতে পাচ্ছেন কতগুলো মেশিন। এই মেশিনগুলো হচ্ছে আমাদের সব প্যাকেজিং আইটেম। প্যাকেজিং আইটেম আমরা মূলত প্যাকল ব্র্যান্ডের প্যাকেজিং আইটেমগুলো নিয়ে আসি। প্যাকল ব্র্যান্ড হচ্ছে তাইওয়ানের টেকনোলজি মেশিনারিস। আমরা malamal.com.bd সবসময় চেষ্টা করি আমাদের যারা ব্যবসায়ী ভাই ব্রাদাররা আছেন তারা যেন খুবই কম খরচে স্বল্প মূল্যে যেন তাদের ব্যবসাটা পরিচালনা করতে পারে। আমাদের উদ্যোক্তা ভাইরা যেন তাদের নতুন ব্যবসা যারা শুরু করবেন তারা যেন খুব সফলভাবে ব্যবসায় পরিচালনা করতে পারেন। তার জন্য ভালো জিনিসগুলো দেওয়ার জন্যই আমরা malamal.com.bd সবসময় কাজ করে আসছি এবং করবো ইনশাআল্লাহ। এখন আমি আপনাকে দেখাবো আমাদের এই সিলিং মেশিন, প্যাকেজিং মেশিন এবং ইন্ডাকশন ফয়েল সিলিং মেশিন এবং ডেট কোডিং মেশিন। এইসব প্যাকেজিং মেশিনগুলো দিয়ে আপনি হাজারো রকমের প্রোডাক্টের কাজ করতে পারবেন। এটা হচ্ছে প্যাকওয়েল ব্র্যান্ডের অটো কন্টিনিউয়াস সিলার। অটো কন্টিনিউয়াস সিলার মেশিন দিয়ে আপনারা শুকনো জাতীয় যেই খাবার আছে সেগুলো আপনারা সিলিং করতে পারবেন। যেমন ধরেন মুড়ি থেকে শুরু করে চাল, ডাল, চিনি, সব ধরনের শুকনো খাবার যেগুলো আছে, খেজুর, বাদাম, এগুলো আপনারা এই এই মেশিনগুলো দিয়ে হাজার হাজার প্রোডাক্ট সিলিং করতে পারবেন খুবই অল্প সময়ে। এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন ভ্যাকুয়াম প্যাকেজিং মেশিন। ভ্যাকুয়াম প্যাকেজিং মেশিন কি? ভ্যাকুয়াম প্যাকেজিং মেশিন দিয়ে আপনারা হচ্ছে যেই খেজুরের প্যাকেটগুলো আমরা দেখি যে ভ্যাকুয়াম সিলড করা থাকে, ভ্যাকুয়াম প্যাকেজিং মেশিন দিয়ে এগুলো কাজ করা হয়। খেজুরের প্যাকেট বলেন, তারপরে যে কাজু বাদামের প্যাকেট, তারপর আচারের প্যাকেট, এগুলো হচ্ছে ভ্যাকুয়াম প্যাকেজিং করে। এছাড়াও এটা দিয়ে আপনারা ধরেন মাছ, মুরগি, এই ধরনের মানে গোস্ত টাইপের যেসব আইটেম, ওই সব আইটেমও আপনারা ভ্যাকুয়াম প্যাকেজিং করে বাজারজাত করতে পারবেন। এটার পাশাপাশি যে মেশিনটা আছে সেটা হচ্ছে ইন্ডাকশন ফয়েল সিলার। ইন্ডাকশন ফয়েল সিলার হচ্ছে আমরা অনেক সময় দেখি ওষুধের ওপরে ক্যাপিং করা থাকে, ফয়েল ক্যাপিং করা থাকে, ফয়েল সিলিং করা থাকে, প্লাস হচ্ছে আচারের বয়ম বলেন বা হানিনাটের বয়মের ওপরে অনেক সময় আমরা দেখি যে ফয়েল সিলিং করা থাকে। ওগুলো দিয়ে আপনারা ফয়েল সিলিংয়ের কাজ করতে পারবেন। আমাদের ফয়েল সিলার দিয়ে আপনি 4-6 ইঞ্চি বটল সিলিং করতে পারবেন। এরপর হচ্ছে আমাদের এই আইটেমগুলো দিয়ে যাবতীয় সিলিং প্যাকেজিংয়ের কাজ করার পরে আপনাদের প্রয়োজন হচ্ছে ডেট কোডিং করা। ডেট কোডিং করার জন্য হচ্ছে আমাদের এই প্যাকওয়েল ব্র্যান্ডের ডেট কোডিং মেশিন। এই মেশিনটি দিয়ে আপনি খুব সহজেই ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ারি ডেট এবং হচ্ছে প্রাইস রেট সব কিছু সেট করে ডেট কোডিংয়ের কাজটি সম্পূর্ণ করতে পারেন। এছাড়াও আমাদের ডেট কোডিং মেশিন দিয়ে আপনার আপনার কোম্পানির লোগো, কিউআর কোড, বার কোড, এই ধরনের জিনিসগুলো আপনারা প্রিন্টিং করতে পারবেন। শুধুমাত্র যে পণ্যদ্রব্য বাজারজাত করলেই তো হয় না, তার উপরে ম্যানুফ্যাকচারিং ডেট, তারপর হচ্ছে কোম্পানির কিছু লোগো ইনফরমেশন, এই জিনিসগুলো দিলে হয় কি জিনিসের মূল্য বেড়ে যায় কাস্টমারের কাছে। সো এই কারণেই হচ্ছে আমাদের এই ডেট কোডিং মেশিনটি। এখন বিষয় হচ্ছে এত সব মেশিন আমরা কিভাবে সংগ্রহ করব। এই সব মেশিনারিজ আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন, সরাসরি আমাদের হাবে চলে আসবেন 100-103 হাজি শামসুল ইসলাম টাওয়ার, নবাবপুর, ঢাকা, অথবা সরাসরি আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনি অর্ডার প্লেস করতে পারেন, অথবা যদি চান আপনি আমাদের সাথে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।